বেজে গেছে 12টা, মানে তোমাদের সাথে যেহেতু ফার্স্ট আমার এখন থেকে কথা হচ্ছে সেজন্য তোমাদেরকে গুড মর্নিং বলে দিলাম। যাই হোক, আজকে আমাদের বাড়িতে 14 শাক খাওয়ার নিয়ম আছে আর 14টা প্রদীপ বিকেলবেলা জ্বালানোর নিয়ম আছে। তোমাদের মধ্যে কার কার বাড়িতে এই নিয়মটা রয়েছে তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। মা কালকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাকে বলেছিল যে প্রদীপ, মাটির প্রদীপগুলো একটুখানি জলে ভিজিয়ে দে, আমি খুব ব্যস্ত। আমি মাকে বললাম, ও মা কালকে সেই বিকেলবেলা জ্বালাবে, ঠিক আছে আমি তাহলে বিকেল, মানে গতকালের কথা বলছি, আমি তাহলে বিকেলবেলা ভিজিয়ে দেবো। বিকেল হলেও আমি ভুলে গেলাম, রাত হয়ে গেল, ঘুমানোর সময় মা বললো, ও কী রে তুই ভিজিয়ে দিলি না, দেখলি তো আমাকেও ভিজাতে দিলি না, আমি বলেছিলাম যে তোমাদেরকে প্রদীপগুলো দেখিয়ে ভিজাবো, ওই জন্য আরও দেয়নি। আমি বললাম যে ঠিক আছে কালকে সকালবেলা উঠেই আমি চা খাওয়ার আগেই ভিজিয়ে দেবো, ভুলে গেছি আমি চা খেতে খেতে। তারপরে এখন মা আমাকে বলছে যে ভিজা, মা চলে গেছিলো জামা কাপড় কাচতে, সেই কারণে আমি তো মাকে বললাম যে তুমি আমাকে জাস্ট 1 সেকেন্ড সময় দাও, 1 সেকেন্ড। আজকে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু বিকেলবেলা প্রদীপ জ্বালাতে ভীষণ প্রবলেম হবে এরকম হাওয়া থাকলে। বেশি করে মাটির প্রদীপ নিয়ে এসেছি, কালী পুজোর দিন মানে আগামীকাল মোমবাতি জ্বালাই, কিন্তু তার মধ্যেও মাটির প্রদীপগুলো, আজকে যেহেতু 14 প্রদীপ দিতে হবে তাই প্রত্যেক বছরই আমরা একটুখানি বেশি করেই মাটির প্রদীপ নিয়ে আসি। যে প্রদীপগুলো এক্সট্রা থেকে যায়, মানে আজকে 14টা দেওয়ার পরও যেগুলো থাকবে সেগুলো কালকে ঠাকুরের সামনেই দিয়ে সুন্দর করে ডেকোরেশন করার ইচ্ছে আছে। এই যে এই ধরনের মাটির প্রদীপগুলো, আর এই প্রদীপটা কালকের জন্য এনেছি, দেখো কি সুন্দর কালার করা। এবছর নৈহাটিতে গিয়ে দেখলাম এত সুন্দর সুন্দর ওই লন্ঠন টাইপের আর কি প্রদীপ, সব পুরোটাই মাটির, মানে দেখে মনেই হচ্ছে না, এত সুন্দর হাতের কাজ, পালিশগুলো এত সুন্দর, দেখে মনে হচ্ছে না কাঠের, কিন্তু সমস্ত কিছু মাটির, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো এই ধরনের একটা প্রদীপ এনেছি, এটা কালকে ঠাকুরের এখানে আর কি জ্বালাবো। এই প্রদীপগুলোকে এখন আমায় জলে ভিজিয়ে দিতে হবে। এইটা হচ্ছে 14 শাক। আমি না খুব একটা শাকটা খেতে ভালোবাসি না, মানে কোনো রকম সবজি খেতেই আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এই 14 শাকটা মানে যেহেতু একটা আর কি বলবো বলতো, খুব সুন্দর একটি আমার এই নিয়মটা লাগে যে 14টা করে প্রদীপ জ্বালাতে হয়, 14 রকমের শাক এই দিনটায় শুধু পাওয়া যায়, সবাই কিনে নিয়ে যায়, সেই জন্য এটা আমার ভালোই লাগে বেশ খেতে, কিন্তু প্রত্যেক বছর খাই। আর সামনের বছর, কারণ 364 দিন পরে হচ্ছে আবার এই দিনটা আসে, আমি টেস্টটাই ভুলে যাই, আমার মনে হয় সবারই তাই, কারণ আমরা যেহেতু একদিনই খাই, এটা টেস্টটাই ভুলে যায়। আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে লাল শাক কেমন খেতে, আমি কিন্তু মানে বুঝতে পারবো যে হ্যাঁ লাল শাকের টেস্টটা এরকম বা পুঁই শাকের টেস্টটা এরকম, 14 শাকের টেস্টটা যে কীরকম, প্রত্যেক বছর আমার আজকের দিনে সকালবেলায় মনে হয় 14 শাকটা যেন কীরকম হয় খেতে রান্না। যাই হোক, এর মধ্যে কী কী শাক আছে আমি আমি কি কটা বলার চেষ্টা করবো। আচ্ছা, এটা আমি জানি মা খুব সুন্দর করে কুচু করে কেটে রেখেছে, মানে আর একটু বড় বড় ছিল, মা সেটাকে আরও কুচু কুচু করেছে। এটা হচ্ছে লাল শাক, আর আছে কী শাক থাকে, লাল শাক থাকে, শুষ্নি শাক থাকে, সর্ষে থাকে, তিন রকম জানি আর কী কী থাকে। মা এদিকে রান্না করছে, দেখা যাক আজকে কী মেনু, কোথায় কী মেনু আজকে, ওই যে বাবা অল্প করে আমি বলে দিয়েছি। আচ্ছা, রাত্রিতে খাওয়া খাওয়াও যায় না চিকেন, এখানে একদম এক বেলার মতন করে মা ম্যারিনেট করে নিয়েছে, কারণ রাত্রেবেলা যা আমার এডিট হয়নি, আমি তাই ভাবছি যে আজকে স্নান করে একবারে পুজোটা দিয়ে তারপর এডিট করি, সেটাই মনে হয় ভালো হবে, কারণ তিনটে তো দেরি আছে।
12:30 বাজে, আমার 1:30টার মধ্যে হয়ে যাবে, তারপরে এডিট করব। আর কি জানি বলে প্রদীপগুলো, হ্যাঁ হ্যাঁ প্রদীপগুলো তোমার জলে ভিজিয়ে ব্যালকনিতে দিয়ে আসলাম, যার রোদ আছে ভালো মতন শুকিয়ে যাবে। আজকে বিকেল না তো ভিজিয়ে রেখে দিয়েছিস? হ্যাঁ ও তুলতে হবে, হ্যাঁ 10-15 মিনিট কি আধ ঘন্টা থাকুক, তারপর তুলে তো না তোর মধ্যে দিবি কি করতে। আমি না তাই ভাবছি যে জলে ভিজিয়ে রাখলে কি বুদ্ধি আমার, কোনে তো দিলাম 5 মিনিট হয়েছে, একটু পরে জল থেকে তুলছি। আর কি যেন একটা বলতে গেলাম, ও হ্যাঁ আজকে বিকেলবেলায় 5:30-5:30 মধ্যে আমরা একটুখানি আমাদের বেরোনোও আছে, সেটা পরে বলছি তোমাদের, বেরোবো এসে তারপর রেডি হবো। ও আজকে বিকেলবেলায় ফোনটা পরে প্রদীপ জ্বালাবো, মা জামা বার করা হয়নি, একবারে ভাবছি বিকেলবেলা রেডি হয়ে নেবো। রাত্রে আমি আর মাছ মাংস খাচ্ছি না, ওরে বাবা কি। সর্ষের তেল দিয়ে কালো জিরা শুকনো লঙ্কা দিলাম, শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিলাম না কারণ ঝাঁঝবে, এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো, এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো, নুন হলুদ একটু মিষ্টি। মায়ের দিকে রান্না কমপ্লিট, চিকেন রান্না হয়ে গেছে, আমি চলে যাচ্ছি স্নান করতে। আমার পুজো করা হয়ে গেছে, এসে পুজো করতে করতে এত শীত করছে আর মাথাটা ভিজে তো পুরো টকটক করে জল পড়ছে, মনে হচ্ছে কতক্ষণে পুজোটা শেষ করে এই জ্যাকেটটা পরবো, আমার এখন থেকেই শীত করছে। আর মা বাবা, আমি পুজো করতে করতে মা বাবা দিকে হেয়ার কালার করছিল, হয়ে গেছে এখন, এখন এক এক করে স্নান করতে যাবে, আমার তো স্নান হয়ে গেছে, শীতের মধ্যে মা বাবা যাবে শ্যাম্পু করতে। আর বাবা এদিকে হচ্ছে ঘরে যে টুনিটা সেট করা সেটা করছে, এর আগের দিন বাবা ব্যালকনিতে টুনিটা দিয়েছিল, মানে নতুন যে টুনিটা আনা হয়েছে সেগুলো ব্যালকনিতে সেট করে দিয়েছে, এখন ওই প্রদীপ যে টুনিটা যেটার হলুদ হলুদ আলো যেটা আমার সবচেয়ে ফেভারিট কালার, সেই টুনিটাকে এইখানে দিচ্ছে। এখন দেখা যাক আমাদের কতক্ষণে ডেকোরেশন শেষ হয় ঘরে, তারপর পঞ্চপ্রদীপ টুনিটা নামাতে হবে। বাবা কোথা দিয়ে বিয়ে করবে, প্লাগ এক্সটেনশন কর লাগবে না? বাবা বলছে পঞ্চপ্রদীপ আর লাগবে না, এখন যেহেতু টাইম নেই নিজের, এখন বলছে যা যা মানে যেটুকু অল্পের মধ্যে কাজ হয়ে যায় তাতেই ভালো, যখন আগে থেকে বলেছিলাম তখন শোনেনি। পঞ্চপ্রদীপের টুনিটা না তারটা এত ছোট, ওই মানে কোনো একটা কিছুর ওপরে রেখে যদি মনে করি না যে প্লাগ পর্যন্ত ওটা যাবে না, ওটার জন্য পঞ্চপ্রদীপ থেকে শুরু করে সব দেওয়া হয়ে গেছে, আর এই ঘরটা তাহলে কেন বাদ যায়, এই ঘরে যত পোকা আসবে আসবে। ডেকোরেশন কমপ্লিট, তোমাদেরকে বিকেলবেলা দেখাচ্ছি কারণ দিনের আলোয় তো লাইট কিছু বোঝা যাবে না। আর মা এখানে আমাদের জন্য লাঞ্চ রেডি করছে, এটা হচ্ছে 14 শাক, তাই তো 14 শাক আর চিকেন, আজকে একদম সিম্পল লাঞ্চ মেনু, ওইসব কোনো নিয়ম নেই যে 14 শাক। আমাদের আজকে
স্পেশাল লাঞ্চ মেনু ভাত 14 শাক আর এই হচ্ছে চিকেন। চিকেনটা একটুখানি আমি খেলাম, এত ভালো হয়েছে খেতে, মানে একটুখানি আর ঝোলটা টেস্ট করলাম, দারুণ হয়েছে খেতে, দারুণ। যেগুলো আজকে না গেলে আর কিছুতেই হবে না, সেগুলো আগে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে আমরা ঘরে 14 প্রদীপ টদীপ দেবো, ঠিক আছে। আর বিকেল থেকে সারা ঘরের সমস্ত টুনি লাইট জ্বালিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর লাগছে, তোমাদেরকে এসে দেখাবো, তোমাদের যতক্ষণ না কিছু দেখাতে পারছি না আমার শান্তি হচ্ছে না, ঠিক মনেই হচ্ছে না যে দিওয়ালিতে এত ডেকোরেশন করলাম, এই বছর মনে হচ্ছে সবচেয়ে সুন্দর লাগছে, একটু বেশি ভালো লাগছে ঘরটা। যাই হোক তোমাদেরকে দেখাবো, আগে চলে আসি, কারণ মাথার মধ্যে যদি একটা প্রেশার থাকে না যে এই এখন আবার যেতে হবে, তাহলে সব কিছু উল্টোপাল্টা হয়ে যায়। ব্যালকনিটা তো ডেকোরেশন আমাদের দু তিন দিন আগেই হয়ে গেছে, কিন্তু বাবা এতটাই ব্যস্ত যে বাবাকে যে বলছি যে তুমি আগে ঘরে ফার্স্টে নিচে নেমেই মোর শপিং মলে তো যাবোই, আগে ব্যালকনিটাকে তোমাদের বাইরে থেকে দেখাবো, কারণ এত খাটাখাটনি করে যে ডেকোরেশন করেছি সেটা তোমাদের যদি না দেখাতে পারি আমার মনেই শান্তি হয় না। আর কি হয় জানো তো, আগের দিনকে আমরা যখন শপিং করে বাড়ি ফিরছিলাম, তো আমরা তো দিনের আলো থাকতে থাকতে বেরিয়ে গেছি, তখন তো লাইট জ্বলছিল না, তা আসার পরে আমি বাবাকে বললাম কি বাবা তুমি আগে যাও, গিয়ে তুমি ব্যালকনির লাইটটাকে জ্বালাও, আমি নিচ থেকে তোমাদেরকে বাড়িটা দেখাই। কারণ চলো, মা রেডি হয়ে গেছো? আচ্ছা, মা আরো রেডি হয়ে গেছে, মা এবার আমরা জাস্ট বেরোবো। আমাকে মা বললো কি যে দাঁড়া তোরা এত সুন্দর খাটাখাটনি করে আর কি ডেকোরেশন করেছিস, গিয়ে আমি দেখে এসে তোকে ভালো করে কমপ্লিমেন্টটা দিচ্ছি, মানে আমাকে আর বাবাকে। ও মা, মা এসে বলছে কি যা আমি তো ভুলেই গেলাম যে তাকাবো, কারণ ডেকোরেশনের ব্যাপারে কিন্তু মা তুমি কোনো সময় আমাদের হেল্প না 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 হ্যাঁ। আচ্ছা এদিকে আসো, মার ড্রেসটা দেখিয়ে দিই, আমরা কিন্তু বেশি একদম কিছু সাজি নি, জাস্ট ঘরের ড্রেস পরেই চলে যাচ্ছি, কারণ এসে আমরা আরো ভালো করে ড্রেস টেস চেঞ্জ করে তারপর 14 প্রদীপ দেব, 14 প্রদীপ দেব আর কটা ফটো তুলব, ঠিক আছে ফটো শুট হবে। হ্যাঁ আর এখন যাই তাহলে, গিয়ে তাড়াতাড়ি করে জিনিসগুলো নিয়ে আসি।
দেখো মা সব প্রদীপে তেল সলতে সব কিছু দিয়ে একদম সাজিয়ে নিয়েছে। এখানে 14টাই প্রদীপ আছে। আগে এখানে আমরা প্রদীপগুলো ধরিয়ে তারপরে মানে সারা বাড়িতে আর কি দিয়ে দেবো। প্রদীপ দেওয়া হয়ে গেছে, আমি কিছু কিছু দিয়েছি আর মা, এটা হচ্ছে রান্না। আমাদের সারা বাড়িতে প্রদীপ দেওয়া হয়ে গেছে, বাইরে থেকে শুরু করে রান্নাঘর, তুলসী গাছ, সেগুলোতে সব কিছুতে মা দিয়ে দিয়েছে, ঠাকুরদের পুজো দেওয়া হয়ে গেছে, আর সারা বাড়ি একেবারে আলোয় ঝলমল করছে। শুধু দেখো কিরকম লাগছে ডেকোরেশনটা, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে।